বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার বাবা মশাই, আমি প্রতিমা, তোমাদের রথি ঠাকুরের স্ত্রী। বাবা মশাইকে সর্ব অর্থে ব্যতিক্রমী মনে হয়েছিল বিয়ের সময়, যখন তিনি নিজের ছেলের সঙ্গে আমার মতো বালবিধবার বিয়ে দেবার সংকল্প করলেন। অবশ্যই আমারও একটা পরিচয় ছিল, তা হল গগনেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের ভাগিনেই আমি। কবির উদ্যোগে 1910-এর 27 ফেব্রুয়ারি 16 বছর বয়সে আমি গৃহবধূ হিসেবে এ বাড়িতে এলাম রথী ঠাকুরের স্ত্রী হয়ে। আমার মনে মৃণালিনী দেবীর একটা ছবি আঁকা ছিল। তিনি যেভাবে মহর্ষি পরিবারে এসে নক্ষত্র হয়ে উঠলেন, কবি মানে আমার শ্বশুরমশাই ও ছেলেকে নির্দেশ দিলেন আমাকে তার মতো করে প্রস্তুত করে নেবার। ওদের বাবা ছেলের সম্পর্কটাও ভারী অদ্ভুত, যেন পরস্পর বন্ধু। কিন্তু আমি যে মহিরুয় সদৃশ্য রবীন্দ্রনাথকে দেখেছি আজীবন, সমগ্র বাংলা যার সৃষ্টির কাছে ঋণী, তিনি আদপেই আমার কাছে একজন পিতা। সমস্ত সুখ দুঃখ মান অভিমান নিয়ে আমার প্রতি যত্নশীল। একবারের জন্যেও মনে হয়নি উনি শাসনের দণ্ড খাড়া করে বৌমাকে একটু দূরে রাখবেন, না হলে বিয়ের পরে পরে আমার চিঠির ভাণ্ডার পূর্ণ হয়ে উঠবে কেন? যেখানেই গিয়েছেন তিনি, রথিবাবুকে যেমন চিঠি দিয়েছেন, তেমনি দীর্ঘ চিঠির বিবরণে আমাকেও কত কথা জানাতেন। আমিও যে এই পৃথিবীর কাছে এত অপরিহার্য সেটা বুঝতে পেরেছিলাম ওর সান্নিধ্যে, ওর চিঠি পেয়ে। সংসার আমাদের হাতে দিয়ে উনি সরে দাঁড়ালেন। আমাকে এসে আমার স্বামী একটি চিঠি দেখিয়ে বললেন, দেখো বাবা কি লিখেছেন। আমি চিঠিটা পড়ে অভিভূত। উনি আমার প্রতি এত বিশ্বাস, এত ভরসা রাখেন। আমাদের সংসার আমাদের তৈরি করতে হবে, একথা জানিয়ে লিখেছেন, নিজে যে জিনিস ভোগ করব না সে জিনিসের ওপর নিজের কর্তৃত্ব রাখা অন্যায়। আচ্ছা বলুন তো, এই কথাটি কতজন বুঝতে পারে? সংসারে শ্বশুরের কর্তৃত্ব রাখাই যেখানে রীতি ছিল, সেখানে আমি বড় হয়ে উঠলাম বাবা মশাইয়ের স্নেহের আবরণে, প্রশ্রয়ের মুগ্ধতায় আর স্বাধীন চিন্তার স্বকীয় ভাবনায়। আর আমার এই হয়ে ওঠার নেপথ্যে আমার স্বামী রথীন্দ্রনাথ ছিলেন বাবা মশায়ের মতোই প্রগতিশীল এক নির্জন মানুষ। শুধু কথার কথা নয়, শিলাইদহ, শান্তিনিকেতন বা জোড়াসাঁকো, যেখানে যেখানে আমি থেকেছি, বাবা মশাই আমার পড়াশোনার উপযুক্ত ব্যবস্থায় কোনো ত্রুটি রাখেননি। যখন শান্তিনিকেতনে এলাম, তখন বাবা মশাই নিজে আমার ইংরেজি পড়াতেন। উনি আশ্রমের বাইরে থাকলে সে দায়িত্ব দিয়ে যেতেন শ্রদ্ধেয় অজিত কুমার চক্রবর্তীকে। আর এটাও তোমরা হয়তো জানো যে ওর জামাতা নগেন্দ্রনাথের মারফত মার্কিন মহিলা মিস বুডেটকে শিলাইদহে আনিয়েছিলেন আমার শিক্ষার জন্য। জোড়াসাঁকোয় পারিবারিক গৃহবিদ্যালয় বিচিত্রায় আমার শিক্ষা লাভ হয়েছিল। শিল্পশিক্ষার দায়িত্বে ছিলেন নন্দলাল বসু। আশ্রমে গুণী মানুষের আসা যাওয়া ছিল বরাবর। ফরাসি শিল্পী আদ্রে কার্পেলেস যখন শান্তিনিকেতনে এলেন, তখন বাবা মশাইয়ের ইচ্ছেতেই তার কাছে আমার অঙ্কন শিক্ষা। আমি আর আদ্রে দুজনে মিলে কলাভবনের হাতের কাজ শেখানোর জন্য বিচিত্রা বিভাগের শুরু করেছিলাম। বলতে পারো এই বিচিত্রাই ছিল শ্রীনিকেতনের পূর্ব ধারণা। বাবা মশাই তখন দু হাতে লিখছেন, আমি পড়ছি। সমগ্র বঙ্গদেশ কবির রচনায় আপ্লুত। আমারও কখনো কখনো মনে হয় একটু যদি কলম নিয়ে বসি, কিন্তু নিজের নামে লেখা ছাপানো দুঃসাহস, তাই আবার রবি ঠাকুরের বৌমা। একদিন একটু লজ্জাবনত ভাবে কাছে দাঁড়াতেই সংকোচ কাটিয়ে বাবা মশাই বললেন, কলম ধরো বৌমা, তোমার হাতে লেখা আছে।
এবং সঙ্গে সঙ্গে তিনি আমার একটি ছদ্মনামও দিয়ে ফেললেন, কল্পিতা দেবী। এই নাম নিয়ে শুরু হলো আমার রবিবাসরের সাহিত্য যাত্রা। বঙ্গদেশে তৎকালীন নাম করা কাগজে আমার গল্প কবিতা প্রকাশ হতে লাগল, বলতে দ্বিধা নেই। একজন মানুষ যিনি নিজের লেখায় আত্মনিমগ্ন, তিনি আমার লেখা যত্ন করে পরিমার্জন করে দিচ্ছেন আর চিঠিতে আমায় জানাচ্ছেন, তোমার লেখাটা মেজে ঘষে দিয়েছি আর শেষটা একটু বদলেছি, কিছু মনে করো না। ভাবতে পারো, এমন একজন প্রবাদ প্রতিম নোবেলজয়ী লেখক তার বৌমার লেখাও পরিমার্জন করে দেবার সময় রাখছেন। শান্তিনিকেতনের সব কিছুর সঙ্গে আমি জুড়ে গেলাম, উৎসব অনুষ্ঠান নাট্যাভিনয় সবকিছুর মধ্যে কবি বৌমাকে পেতে চাইলেন। ওর লেখালেখি নিয়ে আমার নিত্য নতুন ভাবনার রূপায়ণে অসম্ভব উৎসাহ দিলেন তিনি। সারাটা দিন যেন উৎসব, মন ছড়িয়ে যাওয়া একটি বিস্তীর্ণ অববাহিকা, একটি না ফুরোনো বালিয়াড়ির দিকে আমি ছুটে যাচ্ছি। ভাবলাম স্বরলিপির অনুকরণে নৃত্যলিপিও সৃষ্টি করা দরকার, কলাভবনের শিল্পীদের দিয়ে নৃত্যভঙ্গি আঁকিয়ে রাখার ব্যবস্থা করলাম। আর একই সঙ্গে মণিপুরি কথাকলি গুজরাটি নাচের সমন্বয়ে পরীক্ষামূলকভাবে পৌঁছতে চাইলাম একটি বিশেষ নৃত্য ধারায়, যাতে রবি ঠাকুরের গানের স্বকীয় সুর ও কথার মতো নাচও হয়ে ওঠে নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল। এ তো গেল আমার কথা। আমাদের কথায় যদি আসি, তোমরা জানো তিনি বালবিধবার বিয়ে দিলেন সেই সময়ে, তেমনি আমার ও রথির সন্তানহীন অসহায়তার দিকে তাকিয়ে নন্দিনীকে এনে দিলেন, আমাদের পালিতা কন্যা, কবির পুপে। বড় আদরের হয়ে উঠল সে। ভাবতে পারো বাবা মশাইয়ের হৃদয় কত বড়, কত বিস্তৃত, সংকীর্ণতা কোথাও ঠাঁই পেল না। আমার উপর কোনো ক্ষোভ ফুটে উঠল না আর পাঁচটা সেকেলে পরিবারের মতো, কোথাও কোনো উদাসীনতা নেই, অবজ্ঞা নেই। আর এসবই সম্ভব হয়েছিল রথির সঙ্গে ওর বন্ধুতার সখ্যে। আমার স্বামী ছিলেন বাবা মশাইয়ের শ্রেষ্ঠ নির্ভরতার জায়গা, নিজের সব কিছু ছেলের সঙ্গে ভাগ করে নিতে কখনো দ্বিধাবোধ করেননি। আমাদের বিয়ের বছর চারেক পর কবি তখন নোবেল পেয়ে বিখ্যাত, কোথাও কোনো মালিন্য নেই। এমন সময় তিনি একটি ওষুধ খাচ্ছিলেন, তারই পার্শ্ব প্রতিক্রিয়া তিনি যেন বিচ্যুত হয়েছেন সাধারণ স্বভাব থেকে। মনটা অস্থির, শান্তিনিকেতন থেকে ছেলেকে অকপটে চিঠিতে লিখলেন, এই ওষুধের যে মেন্টাল এফেক্ট সে আমাকে চেপে ধরেছে, আমি ডেলিভারেটলি সুইসাইড করতেই বসেছিলাম, জীবনে আমার লেশমাত্র তৃপ্তি ছিল না। এই চিঠিতেই তিনি কত বিনীতভাবে ছেলেকে লিখলেন, তুই বৌমাকে বলিস তিনি যেন আমাকে তার একটি অসুস্থ শিশুর মতো দেখেন এবং মনে জানেন আমি এই অবস্থায় যা কিছু করছি তার জন্য আমি দায়ী নই। আর এখানেই তিনি ছিলেন অসম্ভব আত্মবিশ্বাসী। নিজের মনের জোরে সেই অন্ধকার কাটিয়ে উঠে দাঁড়ালেন দার্শনিকের মতো। আমি চেয়ে দেখলাম মহাপুরুষ বলতে কি বোঝায়, একজন মানুষের মনের জোর কতখানি থাকলে তিনি এই মৃত্যু বিপর্যয় কাটিয়ে উঠে অমন গান লিখে আমাদের মনের জোর ফিরিয়ে দিতে পারেন। আমার জীবনে বাবা মশাই হিমালয়, তার প্রতি আমার পরম শ্রদ্ধা। শেষবেলায় ওর শেষ চিঠির প্রাপকও ছিল তোমাদের এই প্রতিমা। উনি চলে যাবার পর আমি শান্তিনিকেতনে ওর স্বপ্ন বুকে আঁকড়ে রেখেছিলাম। আমাদের ভেতর কোনো সংকীর্ণতা ছিল না বলে বিচ্ছিন্নতা মেনে নিতেও সংকোচ হয়নি। রথিবাবুর জীবন ঘুরেছে অন্যদিকে,
আমি থেকে গেছি একদিকে একা, তবু রবি ঠাকুর নামক এই সৃষ্টির বিপুল ভাণ্ডারে ভেসে থেকেই সব দুঃখ সরিয়ে তোমাদের প্রতিমা হয়েই থেকে গেলাম। জানো, এই মুহূর্তে ভেতরটায় একটা গান ধরেছে। ভাবছো বাবা মশায়ের গান? না, ওর কথা মানেই ওর গান হবে। এ সত্যকে একটু সরিয়ে তোমাদের আধুনিক জগতের একজনের গান গাইতে চাইছি, ওই যে মিস বুজেট, মার্কিন মহিলা। ওর কাছে শুনিনি, তবু যেন মনে হয় শোনা। কত কাল ধরে সবাই গাইছি, এই পৃথিবী ধূসর হবার পরেও গাওয়া হবে। উনি থাকলে নিশ্চয়ই এই সুরে কথা বসিয়ে একটা গান বাঁধতেন বই কি। Yes, and how many times must the cannonballs fly before they're forever banned? The answer, my friend, is blown.